ভিউয়ার কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখা যায় যে মোবাইলের ব্যাটারি নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত থাকে এবং ব্যাটারি অনেকে দেখা যায় যে ফোনে অতিরিক্ত ব্যাটারি চলে যায় এবং আমরা আমাদের হয়তো বা অনেক চেঞ্জের কাছে কষ্ট লাগে বা অনেককে অ্যানোয়িং ফিল হয় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোনটি লাইক কোথায় আমরা যাচ্ছি এবং তার আগে আমাদের ফোনটি ব্যাটারি চার্জ চলে যায়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ এবং ইউজফুল ব্যাটারি সেভার অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের বর্তমানে ব্যাটারি লাইক যদি এখন যদি আপনার ফোনটি 3 ঘন্টা চার্জ থাকে হয়তো বা এই অ্যাপস ইউজ করলে আপনার ফোনটি 4 ঘন্টার মতো চার্জ পাবেন। লাইক এই অ্যাপসটি মধ্যে এরকম কিছু এক্সক্লুসিভ ফিচার্স অ্যাড করেছে যার মাধ্যমে আপনি আপনার ফোনটির ব্যাটারি সেভিং বা ব্যাটারিটি সেভ করার জন্য ক্ষমতা বাড়াবে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমত আমি আমার কাঙ্ক্ষিত প্লে স্টোর যাব, যাওয়ার পর সেখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসের নাম হচ্ছে পিক্সঅপ। সো আমি আমার কাঙ্ক্ষিত প্লে স্টোরটি ওপেন করছি এবং ওপেন করার পর এখানে গিয়ে আমি টাইপ করছি পিক্সঅপ ব্যাটারি সেভার। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডাইরেক্টলি জাম্প করতে পান। সো দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি অনেকটাই পপুলার, যদি কিনা ওভার 100,000 ডাউনলোড হয়েছে। সো কেন নয় আমি আমার ফোনটিতে এই ইউজফুল অ্যাপসটি ডাউনলোড করে নেব। অবভিয়াসলি আমি ইনস্টলে ক্লিক করব অ্যান্ড দেন আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো, যাতে করে এই অ্যাপসটি আমার ফোনটিতে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি অনলি অ্যারাউন্ড 2 MB লেস। সো দ্যাটস অনেকটাই ভালো, লাইক বেটার দেন আদার অ্যাপস, যে কিনা অন্য সব ব্যাটারি সেভিং অ্যাপ যেগুলো কিনা হয়তো বা প্রপারলি কাজ করে না এবং অনেক স্টোরেজ নেই এবং অনেক অনেক অতিরিক্ত অ্যাড অ্যাপিয়ার করে। সো আমি জাস্ট ওপেনে ক্লিক করে নিচ্ছি অ্যান্ড দেন দেখি যে এই অ্যাপসটির মধ্যে আমরা কী কী ইন্টারফেস পেতে যাচ্ছি বা কী আসল বিষয়। সো যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে আপনার ডিসপ্লে বর্তমান বা কী পরিমাণ তারা সেভ করতে পারে, কী ধরনের ফিল্টার অ্যাড করলে, লাইক এখানে দেওয়া আছে পিক্সেল ফিল্টার, নাইট ফিল্টার, ব্ল্যাক ফিল্টার, ফ্লিপ অ্যান্ড পকেট। এক্সাম্পল পিক্সেল সেটা যদি আমরা চুজ করি অ্যান্ড দেন এখান থেকে আমি দিলাম অ্যানেবল ফিল্টার, দেখতে পারবো যে আমার ডিসপ্লেটির একটু আগে যে একটা ব্রাইটনেস ছিল সেটা একটু কমে যাবে। ইভেন আমি এখান থেকে ডিজেবল যদি চাই তাহলে ডিজেবল করে নিতে পারবো এগেন এটাতে ক্লিক করলে। অ্যান্ড দেন এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের সিলেক্ট টাইপ অফ অ্যালগুমেন্ট প্যাটার্ন ফিল্টার, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অলরেডি 4টা সেট করা আছে এবং এখান থেকে আপনি যে কোনো একটি ফিল্টার চুজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের কাস্টম এডিট কাস্টম প্যাটার্ন এখান থেকে আপনি নিজে যে কোনো ধরনের কাস্টম প্যাটার্ন সেট করতে পারেন। সো আমি সেট করতে জাস্ট আমি বেঁকে দিয়ে দিচ্ছি এজ ইট ইজ, যেগুলো কিনা আমাদের জন্য অলরেডি রেডি করে রেখেছে আমি জাস্ট সেগুলো ইউজ করবো, কারণ আমি চাচ্ছি না অন্য এক্সট্রা ইউজ করে এবং হয়তো বা আমি যেভাবে সেট করছি হয়তো বা সেটি কম্পিউটার ওয়াইজ সেভাবে কাজ করবে না। অ্যান্ড দেন ইভেন এখান থেকে আপনি সে নাইট ফিল্টার চুজ করতে পারেন অথবা ব্ল্যাক ফিল্টার, ওখান থেকে যেই ফিল্টার দিয়ে আপনি চাচ্ছেন জাস্ট সেটাকে এখানে নিচে যে দেওয়া আছে অ্যানেবল ফিল্টার তাতে ক্লিক করলে অটোমেটিক সেটা অ্যানেবল হয়ে যাবে। অথবা যদি আমি উপর থেকে নিচের দিকে সুইপ করি আমি দেখতে পারবো যে আমার নোটিফিকেশন আইকনও দেখাবে এবং এখান থেকে আপনি চাইলে নাইট মোড বা গ্রাড ডেন্সাইটি এনি মোড আপনি কিন্তু সুইচ করতে পারেন। এবং এই অ্যাপসটি আপনি দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে এই অ্যাপসটিতে কী পরিমাণ ব্যাটারি সেভিং হবে, লাইক দেখাচ্ছে যে সেভ 50% ব্যাটারি, মানে আগের থেকে আপনি মোর দেন 50%, যদিও তারা বলতেছে 50%, তার মানে এনার্জি 50% সেভ হবে হয়তো বা লাইক আমি বলতে পারি যেমন আগের থেকে আপনি হয়তো বা 20% বা 10% ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি এই সেট আপ বা এই অ্যাপস ইউজ করে এই ধরনের যে লাইট লো লাইটের সিস্টেমটি অ্যাড করে রাখুন। লাইক দেখা যায় যে আমরা আমাদের ফোনটিতে বাই ডিফল্টলি অনেক উজ্জ্বলতা দেওয়া থাকে এবং তার ফলে কী হয় আমাদের ফোনটির অতিরিক্ত ব্যাটারি ঘর অপচয় হয়ে যায়। সো ইভেন আমরা যদি ম্যানুয়ালভাবে এই ব্রাইটনেসগুলো অ্যাডজাস্ট করতে চাই দেখা যায় আমরা করতে পারি না, বাট এখানে কিন্তু আপনার জন্য একটি অ্যাপস তৈরি করে রেখেছে একজন ডেভেলপার, তার অ্যাপসটি ইউজ করে কিন্তু আপনি ডাইরেক্টলি সেই সেই ধরনের ফিল্টার সেই সেই জিনিসগুলো কিন্তু আপনি চুজ করে আপনার ফোনটিতে ব্যাটারি সেভ করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।